তাহলে বন্ধুরা, প্রথম যে ধরনের সমস্যা আমাদের সামনে আছে সেটা এইটা। এই নাম্বারগুলো দেওয়া হয়েছে, একটাতে পুরো সংখ্যা দেওয়া হয়েছে এবং পরেরটাতে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলা হয়েছে এখানে কী বসবে। যদি এই ধরনের কোনো অঙ্ক আসে তাহলে আমরা কীভাবে অঙ্কটা করব, একটা শর্টকাট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা সবসময় আমরা ফলো করব। পদ্ধতিটা হচ্ছে আমরা সবসময় এটা থেকে এটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব আর এটা থেকে এটার বিয়োগফল বের করব। তো ১৩ থেকে ১৭ থেকে ১৩ বাদ দিলে কত হয়? ৪। তাহলে এটা হয়ে গেল ৪। ১৮ থেকে ১৪ বাদ দিলে ৪, আর ১৬ থেকে ১২ বাদ দিলে ৪। এটা হচ্ছে আমাদের পদ্ধতি। তারপর আমরা কি করব না, এইটা 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 এই তিনটে চারকে একসঙ্গে যোগ করে দেবো। তাহলে ৪, ৪, ৮, ৪, ১২, তাহলে এটা চলে এলো আমাদের ১২। এই পদ্ধতিটা আমরা অনুসরণ করে দেখব পরেরটাতে এইটা হচ্ছে কি না। তাহলে প্রথমে আছে ২৪, ১৯, ২৪ থেকে ১৯ বাদ দেবো। তাহলে ২৪ থেকে ১৯ বাদ দিলে কত হয়? ৫। তারপর ২৫ থেকে ২০ বাদ দিলে কত হয়? ৫। আর ২৩ থেকে ১৮ বাদ দিলে ৫। তাহলে আমাদের মিসিং নাম্বারটা কত হবে? ৫+৫+৫ কত হচ্ছে তাহলে? ১৫। আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকবার আমি বলে দিচ্ছি, রিপিট করছি, এই ধরনের যদি অঙ্ক আসে তাহলে সাধারণত আমাদেরকে যেটা করতে হবে, এটার সঙ্গে এটা বিয়োগ করবো, এটার সঙ্গে এটা বিয়োগ করবো, এটার সঙ্গে এটা বিয়োগ করে তিনটে যেটা বিয়োগফল হবে সেই তিনটাকে যোগ করলে চলে আসছে অ্যান্সারটা। তাহলে এটা গেলো আমাদের আজকের প্রথম ধরনের রিজনিং ট্রিক্স। এরপর দেখে নিই পরের রিজনিং ট্রিক্সটা কী আছে। এই ধরনের ছক দেওয়া আছে, এই ধরনের ছক আমরা ছোটো থেকে করে এসেছি, এ ধরনের অনেক গেমও পাওয়া যায়, সেই গেমও আমরা খেলে এসেছি। তাই আজকে দেখে নিই এটা কীভাবে করা হয়। সাধারণত যে নিয়মটা হয়, এটার সঙ্গে এটা যোগ করে, এটার সঙ্গে এটা যোগ করে, এটার সঙ্গে এটা যোগ করে এই তিনটে আসে, কিংবা এটার সঙ্গে বিয়োগ করে, এটার সঙ্গে বিয়োগ করে এটা আসে। কিন্তু আমরা ৯ আর ৩ যোগ করলে ১৩ হয় না, ১০ আর ১৪ যোগ করলে ১ও হয় না। কীভাবে করব না আমরা দেখে নিই কি হচ্ছে। এটা এটার সঙ্গে এটা আর এটা তিনটে যোগ করব, এটা 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 তিনটে যোগ করে যদি একই আসে তাহলে আমরা এটা 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 যোগ করলে সেটাও আসবে, কিংবা এইটা 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 এই তিনটে যদি যোগ করি, এই তিনটে যদি যোগ করি তাহলে যদি একই আসে তাহলে এটা আমরা বের করে হয়ে যাই। তাহলে প্রথমে আমরা এই তিনটে যোগ করে দেখছি, তারপর এই তিনটে যোগ করে দেখছি। তাহলে এই তিনটে যোগ করলে ৯ আর ৩ ১২, ১২ আর ১৩ ২৫, তাহলে এটা এলো ২৫। এবার পরেরটা দেখি, ১৪ আর ১০ ২৪ আর ১ ২৫। এদিকে হচ্ছে কিনা দেখি একই জিনিস, ১০ আর ৯ ১৯ ১৯ আর ৬ ২৫, ৮ আর ৩ ১১, ১১ আর ১৪ ২৫। তাহলে ১৩ আর ১ ১৪ ১৪ আর কততে ২৫ না ১৪ আর ১১তে ২৫। তাহলে এখানে আমাদের মিসিং নাম্বারটা হচ্ছে ১১। ৮ আর ৬ ১৪ ১৪ আর ১১ ২৫, তার মানে আমাদের মিসিং নাম্বার চলে এলো ১১। এটা অতি সহজে হয়ে গেলো আমাদের। এরপরে দেখে নেবো আমাদের পরের প্রবলেমটা কী আছে। এবার আমরা চলে এসেছি বৃত্তের প্রবলেম। এই ধরনের বৃত্ত সবসময় যদি আমাদের এরকম থাকে, বৃত্ত সামনাসামনি এরকম হোক, এরকম যাই হোক, তাহলে আমাদের যেটা করতে হয়, যেটা আরও থাকতো কোনাকোনি, সাধারণত আমাদের রিলেশন বের করতে হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা। ৯ এর সঙ্গে রিলেশন বের করতে হবে ৯০ এর, আর ১১ এর সঙ্গে রিলেশন বের করতে হবে ১৩২ এর, আর ১৩ এর সঙ্গে রিলেশন বের করে যেটা হবে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখে নিই কী রিলেশন আছে। ৯ এর সঙ্গে কত করলে ৯০ হবে, ৯ ১০ ৯০ ১০ দিয়ে গুণ করলে ৯০ হচ্ছে, কিন্তু ১১ এর সঙ্গে ১০ দিয়ে গুণ করলে ১৩২ হচ্ছে না। তাহলে এটা আমরা কীভাবে করব। তাহলে প্রথমে যদি আমরা এটা ৯ এর স্কোয়ার যদি করি তাহলে হচ্ছে ৮১, ৯ ৯ ৮১। এবার তার সঙ্গে কত যোগ করলে ৯০ হবে,
9, তার মানে 9 স্কোয়ার, তার সঙ্গে 9 যোগ করলে হবে 90। আবার এইরকমভাবে আমাদের যদি এইটা রিলেশন আসে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের রিলেশনটা এটা ঠিক আছে। তাহলে 11 স্কোয়ার, 11 কত হয়? 121। তার সঙ্গে যদি 11 যোগ করি তাহলে কি আমাদের 132 আসছে? 132 আমাদের চলে আসছে। তাহলে আমাদের রিলেশনটা ঠিক আছে। তাহলে আমাদের এবার দেখি 13 স্কোয়ার করি, 13 স্কোয়ার কত? আচ্ছা, এই ধরনের স্কোয়ারের বা বর্গ বের করা, বড় বড় সংখ্যা বর্গ বের করার জন্য আমি দুটো ভিডিও তৈরি করেছি। ভিডিওটা দেখার জন্য আই বাটনে প্রেস করে এখনই দেখে নিতে পারো কিংবা পরে দেখে নিতে পারো। তাহলে 13 169, তার সঙ্গে যদি 13 যোগ করি তাহলে কত হচ্ছে? 9 3 12, 8 6 7 1 8, 182। তাহলে আমাদের এখানে মিসিং নাম্বারটা হবে 182 বা 182। তাহলে এটা হলো এই পদ্ধতি। তাহলে আরেকবার বলে দিচ্ছি পদ্ধতিটা, যদি বৃত্তের মতো এরকম সমাধান থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের সমাধান করার জন্য কোনাকুনি আমাদের রিলেশন খুঁজে বের করতে হবে। তাহলে 9 সঙ্গে 90 রিলেশন কীভাবে করবো? 9 9 81 আর যুক্ত 9 সমান 90, তারপর 11 সঙ্গে 132, 11 11 121, তার সঙ্গে 11 যোগ 132, তারপর 13 13 169, তার সঙ্গে 13 যোগ 182। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি লাইক, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা বেল আইকন প্রেস করেনি তারা বেল আইকনও প্রেস করে নেবে, যাতে আমার ভিডিও সবার আগে চলে যায়। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।